নমস্কার বন্ধুরা, ভিলেজপুর কুকি মেদিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এখানে সুজির একটা রেসিপি তৈরি করছি, তো মানে এটা একদম খেতে অপূর্ব স্বাদের হবে, আর এটা সকালে জল খাবারের একটা পারফেক্ট রেসিপি যাকে বলে। তো এখানে আমার 250 সুজি আছে, আর আছে ছোটো বাটির 1 বাটি টক দই আছে, আর বাঁধাকপি কুচানো, আলু কুচানো, সরু সরু করে একদম গুঁড়ো গুঁড়ো করে কুচানো 1/2 বাটি করে নেওয়া আছে, আর কাঁচা লঙ্কা 4টে কুচানো আছে। তো এখানে নারকেল করা আছে 2 চামচের মতো, চিলি ফ্লেক্স আছে, ধনে মৌরি শুকনো খোলা ভেজে গুঁড়ো করা আছে 1 চামচের মতো, জিরে আছে 1 চামচের মতো, খাবার সোডা আছে 1 চিমটে, আর আছে লবণ পরিমাণ মতো লবণ আছে, আর আছে মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, আর আছে আদাকে ছোটো ছোটো করে গ্রেট করে কাটা, আর আছে কারি পাতা। কারি পাতাটা দিলে খুবই টেস্টি হবে, আর এটা একটা সুন্দর স্মেল আসবে। তোমরা যদি না পারো কারি পাতা, তাহলে ধনে পাতা দিতে পারো। দই বাটাটাকে ভালো করে মেখে নিতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে, মেখে আধ ঘন্টা ঢাকা দিতে হবে। তো সুজি আর সব মশলাগুলো তাহলে মজে যাবে আধ ঘন্টার মধ্যে, আর যদি জল লাগে তখন সামান্য পরিমাণে জল দিতে পারো। তো এটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব ঘনও হবে না, মিডিয়াম হবে। তো তারপরে আবার একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিতে হবে, তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে বা সর্ষের তেল দিতে পারো, খুব বেশি তেলও লাগবে না, এটা মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। অল্প অল্প ছোটো ছোটো করে প্যানকেকের মতো তৈরি করে নেবো, আর এটা খুবই সুন্দর হবে খেতে, একদম পারফেক্ট হবে, আর প্রচুর সফট হবে, একদম স্পঞ্জের মতো নরম হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাইরই একটা লোভনীয় রেসিপি, আর বয়স্কদের তো মানে খুবই পছন্দের একটা জিনিস, মুখে দিলেই মিলিয়ে যাবে, চেবাতে হবে না। তো যখনই তৈরি হবে, একটা একটা করে বা দুটো করেও দিতে পারো, তখনই এটা নাড়িয়ে নেবে মিশ্রণটা। তো এইরকমভাবে আমি সবই তৈরি করে নেবো অল্প অল্প তেল দিয়ে, এটা একটা হেলদি ফুড যাকে বলে। এটা নিরামিষ দিনেও খাওয়া যায়, তোমরা যদি আমিষ করতে চাও তাহলে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে দিতে পারো। তৈরি হয়ে গেছে আমার সুজির প্যানকেক, এটা টক দই বা টমেটো সস বা ধনে পাতার চাটনি দিয়ে খেতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা, আর অবশ্যই সুস্থ থাকবে।